মা বাবা বেরোচ্ছে ডাক্তার দেখাতে, ভালো হয় বলবে টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নির ঋতু রোজনাম চা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িটা এখন 12:35, মায়েরা তো গেল ডক্টরের কাছে ডক্টর দেখাতে। অ্যাকচুয়ালি মায়ের না এই ঠোঁটের মানে কি সমস্যা, গেল 2 বছর ধরে মাঝখানে ডক্টরের দেখিয়ে হোমিওপ্যাথি দেখিয়ে ঠিক ছিল, ভালো ছিল। আবার এটা লাস্ট এই শীতকাল থেকে শুরু হয়েছে এরকম, মানে ঠোঁটের জায়গাটা এক্সেসিভভাবে ড্রাই হয়ে গিয়ে ফেটে, মানে লাল ছোটো 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 লাল লাল ফুটো ফুটো টাইপের ওরকম লাল হয়ে থাকছে। মানে 24 hours একদম পুরো ওটাকে ভেজলিন দিয়ে ওটাকে ময়শ্চারাইজ করে রাখতে হচ্ছে, নালে পারছে না। আর যখন খাবার খাচ্ছে, কোনো মিষ্টি জাতীয় কিছু খাচ্ছে যেহেতু ফাটা, তো ওই জন্য ওই জায়গাগুলো তো না মানে জ্বালা করছে, মিষ্টি খেলেও জ্বালা করছে, ঝাল খেলে তো জ্বালা করবে, কারণ এই জায়গাগুলো ঠোঁট ফেটে গেছে। তো গেছে অনেকক্ষণই গেছে, আর 11:30 নাগাদ বেরোলো। আমি কিছু কাজ ছিল, কাজগুলো সেরে স্নান টান করে এসে ভাবলাম তোমাদের সাথে ব্লগটাকে শুরু করে তোমাদের সাথে কথা বলি। তো আজকে হচ্ছে শনিবার, যাওয়ার কথা আজকে বিকালে একটু ছোটো পিসির বাড়িতে। তো আমি আর তানিয়াই যাবো, আর কেউ যাবে না, কারণ টিনার পড়া আছে, তারপর টিনা পড়ে তাকেই চলে আসে, ওই জন্য কাকি খেতে খেতে দিতে হয়, কাকুও চলে আসে, তো ওই জন্য কাকি আর মা যাচ্ছে না। আমি মা যাচ্ছে না, মা বলছে যে আমি একা একা যাচ্ছি না, মানে একা বলতে কাকি গেলে হয়তো যেত, যাচ্ছি না, যে থাক তোরা তো ঘুরে, তুই তো মানে আমার কথা বলছে যে তুই তো, আমরা তো কিছুদিন আগেই ঘুরে আসলাম, তুই তো আসিস না, যেতে মানে আসলেও যাওয়া হয় না, তুই তোরা গিয়ে ঘুরে আয়। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, তাহলে যাবো। তো আজকেই যাবো পিসিবাড়িতে, একটু দেখা করতে, বিকালে যাবো আবার চলে আসবো। তো যাই হোক, চলো কলকাতা দিনটাকে হাসি মুখে শুরু করি। স্নান করে এসছি কে বলবে, মানে স্নান করে আসার পরেও যেন সেই দরদর করে ঘামছি, যা অবস্থা, যা গরম পড়ে গেছে না, যে হোলিটা যাওয়ার পরে তো জানা কথায় হোলি চলে যাবে, মানে গরম শুরু, ভীষণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। এখন আমার অ্যাসচ কোনো কাজ নেই, কারণ মা রান্নাবান্না সবই করে রয়ে গেছে, টুকিটাকি যা কাজ ছিল আমি তো করে নিয়েছি, মা আসবে এসে স্নান টান করে খাবে। মাকে ফোন করছি, মা ফোন, মায়ের ফোনটা ব্যস্ত করছে, দেখি ফোন করে কি আপডেট, মনে হয়নি এখনো। ডাক্তার কতক্ষণ, ডাক্তার ওখানে B18 নম্বরে নাম ছিল, আসলে দেখা যাক, ফিঙ্গার্স ক্রস যেন খারাপ কিছু যেন না বলে, ভালোই যেন কিছু বলে, কারণ এটা জাস্ট একটা এরকম নর্মাল, যেরকম ফের এক্সেসিভ ড্রাই হয়ে গিয়ে, কারণ হলেও যেন হতে পারে, মানে হয় যেন সেটা, যে এক্সেসিভ ড্রাই হয়ে গিয়ে ওটা ওরকম হয়েছে, সেটাই যেন হয়, ফিঙ্গার্স ক্রস যেন আর অন্য খারাপ কিছু যেন ডাক্তার না বলে। যাই হোক, মা জাস্ট ফোন করলো, বললো যে মারা আসতে একটু লেট হবে, তো বললো দাদিকে খেতে দিয়ে দিতে, তো আমি দাদিকে খেতে দিয়ে দেবো, মা আর কি বেড়ে রেখেই গেছে, জাস্ট একটু গরম করবো, দাদির ভাতটা গরম করবো, দাদি অ্যাকচুয়ালি গলা ভাত খায়, তো ওই জন্য ওটা আলাদা করা হয়, তো ওটা গরম করবো, আর খাবার দাবার না বেড়ে রেখে রেডি করেই গেছে, যে যাতে যদি দেরি হয় তাহলে দিয়ে দিতে পারি আমি। এই যে দাদির ভাত গরম হচ্ছে, যা দাদির ভাত গরম হচ্ছে ভিতরে, খাবারও নিয়ে আমি যেতে পারিনি, তোমরা চলে এসছো, খাবার জানিস নি, এই তো খাবার রেডি করে, বাবা যাবো কি যাও, আমার তো যাওয়া হলো না, বাবাই গিয়ে দিয়ে আসলো দাদিকে খাবার, আর মায়েরা জাস্ট এখন স্নান করবে, স্নান করে তারপরে খাবো, খেয়ে নেবো, আর আমারও খিদে পেয়ে গেছে। মাদের স্নান টান কমপ্লিট, এখন খেতে বসবো। এই যে খেতে দিয়ে দিয়েছে আজকে নিরামিষ, যেহেতু ওই জন্য ঢেঁড়স সেদ্ধ মেখেছিলাম আমি দাদিকে দিয়েছি, পটল, এই পটল বলছি কেন, ডালের বড়ার, ডালের বড়া, এই ডালের বড়া দিয়ে, আলু দিয়ে, পটু দিয়ে, তরকারি, ডাল, চাটনি, খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িকাটা এখন 5:15, দেখি নিই একবার, হ্যাঁ 5:15। তো দানিয়া ফোন করেছিল, ও বেরিয়ে গেছে অফিস থেকে, এখন বললো আমাকে যে তুই আস্তে আস্তে রেডি হয় এবার বেরো, কারণ ওর সাথে আমি গড়িয়াতে মিট করবো, তো আজকে এমনি শনিবার ওর এরকম 5টাতেই ছুটি হয়,
এমনি শনিবার আর রাস্তাঘাট ফাঁকা, ওর জন্য আমি বেশি লেট করব না, আগে আমি রেডিটা হইনি। এই যে আমি রেডি হয়ে বসে আছি, পার্স আর রুমাল আর কিছু নিচ্ছি না, জাস্ট সিম্পল এভাবেই যাচ্ছি। 6:05 এরকম, 6:05, আর মা ওদিকে সিরিয়াল দেখছে। শুনতে পাচ্ছ আওয়াজ মোবাইলে? টিভিতে দেখে মায়ের পোষায় না, আগে কিন্তু টিভিতেই দেখতো, কিন্তু এখন যবে থেকে হটস্টার, জি5 এগুলো এসে গেছে তবে থেকে আর অ্যাড হয় না, অসুবিধা হয় না, ওই জন্য মোবাইলেই সারাক্ষণ আমার মা টিভি দেখে, মানে সিরিয়ালগুলো দেখে, মোবাইলে টিভি দেখারই মতো। তো জাস্ট নিয়ে বসলাম একটু রেডি হয়ে, এখন দেখি তানিয়া ফোন করলে তারপরে বেরোবো। এই যে বেরোচ্ছি আমি এখন, আর 6:30 বেজে গেছে। বাইরে কি হাওয়া দিচ্ছে ভালো, বোঝা যাচ্ছে না। তো এই যে আমি এখন অটো স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, অটো নেবো, অটো করে গড়িয়া, জাস্ট গড়িয়া নামলাম। ফাইনালি আমরা অটোয় উঠে গেছি, এই অটো না তো রিক্সা, আমরা রিক্সায় উঠে গেছি, ওর সাথে গড়িয়া মোড়ে দেখা হয়ে গেছে। খালি আমাকে ধপ্পা ধপ্পা বাজপানা করে আমার সাথে, 6:00 বলেছে গড়িয়া চলে আসবে, আমি 5:45 রেডি হয়ে বসে আছি, তারপরে এলো কটা 6:30 গড়িয়া। কিচ্ছু কর না, যাই হোক চলো। নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওটা ওর পিসিদের বাড়িটা তো একটু গলির দিকে, গলির ভিতরে, তো রিক্সা যায় কিন্তু আমরা গলির মুখে নেমে পড়ি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 7:00 বেজে গেল, কোথায় আসার কথা 6:30, কোথায় আসলাম 7:00, এই সব এই মহিলাটার জন্য। এসেই সঙ্গে সঙ্গে চা অ্যান্ড নিমকি, এই যে বৌদি খাচ্ছে হরলিক্স। তানি হরলিক্স খা একটু, তুই কালকে ব্লগটা শুধু দেখবি, তোকে কেমন লাগছে। পিসি তুয়া, পিসি আছে শনিবার স্কুল অফ, হাফ স্কুল। ভীষণ গরম, আর এসেই সঙ্গে সঙ্গে চা, ঢুকতে না ঢুকতেই তুয়া রান্না করতে হচ্ছে। মানে চা খাবি তো, দুধ চা খাবি তো, চা মানে বসিয়ে দিয়েছিলিস না? আর টুয়া গেছে একটু দোকানে, আমি আর বৌদি এখানে বসে বসে টিভি দেখছি। এই যে বৌদি এখানে বসে আছে আর আমি এখানে বসে আছি, তো টিভি দেখছি বসে বসে। পিসি গেল একটু রান্না করে, টুয়ার আসুক, টুয়ার সাথে গেছিল। কি আছে, খনি খনি আছে নাকি ভিতরে? তুয়া কই, বল বল বল, না না বলতেই হয় মুখে। অনেক কিছু গল্প টল্প করার পরে এখন রাতের ডিনার, সেটা হচ্ছে ডিম কষা, লুচি, দুটো মিষ্টি। তানিয়া খা একটা, একটা টেস্ট কর, আমি এই জায়গাটা স্কিপ ইয়ে করে দেবো, তুই খা, কাকি দেখবেন না, তুই খা। এইবার তো কাকি ফোন করে বলো না, তুই লুচি খাচ্ছিস আবার? খাওয়া দাওয়া কমপ্লিট, মানে রাতে আমার ডিনারই হয়ে গেল, ডিম কষা লুচি মিষ্টি, বেশ ভালো লাগলো। চলো এখন বেরোই, অলরেডি 9:20 বাজে, রিক্সা পাবো কিনা জানি না, এখানে একটা এই সমস্যা, রিক্সা পাওয়া যায় না বেশি রাত হয়ে গেলে। চলো বেরোই, বেরোলাম আমরা। আসছিস?
সেই বৈশালী পার্ক, স্কুটি থাকলে তাও যেতে পারত। স্কুটি তো দাদাভাই নিয়ে চলে গেছে। চলো, আমরা এই গলির মুখে এসে দাঁড়ালাম, একটা রিক্সা কাকুকে দেখা যাচ্ছে। যাবেন? এই যে রিক্সা কাকুটা, নাম বলো। টাটা। চলো গীতাঞ্জলি নেমে আমরা এখন দুজনে মিলে হাঁটতে শুরু করেছি। আর আমার তো একদম গলা অবধি হয়ে গেছে, আমি মানে এক পাও মনে হচ্ছে হাঁটলে বমি করে দেবো এমন অবস্থা। মানে লিটারালি আমি খেয়ে উঠে এতটা হাঁটা যায় না, হাঁপাচ্ছি। তার মধ্যে গরম, বাড়িতে গিয়ে কতক্ষণে মনে হচ্ছে এসিটা চালাবো, তাহলে একটু শান্তি হবে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি আর পাচ্ছি না। চলে আসলাম বাড়ি, 9:40। বর্ষ গরম, একজন তো গরমে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমাদের বাড়িতে। গড়াগড়ি খেয়ে শুয়ে এসে তো ইনি ল্যাদ খেয়ে শুয়ে পড়েছে। তুই তো কিছুই খাসনি, তোর ল্যাদ খাবার কি আছে? ল্যাদ খাবার কি আছে? আর আপনি কখন এসেছেন পরে? আরেকবার প্লিজ তানিয়া, প্লিজ। না, ফ্যান ফলোয়ার কেউ কমবে না, বেড়ে গেছে, আমার কমেন্টসে ভরে যাচ্ছে। তানিয়া কোনো কমেন্ট দেখি না আমি, তানিয়া বলি। তুই দেখবি না, এগুলো আমার কাছে প্রাইভেট করা। সত্যি আমি দেখতে পাই আর দেখাচ্ছি, এটা শুট করে নি তারপর দেখাচ্ছি। তুই ওটা পর তানিয়া, প্লিজ। ভালো লাগছে, একটা ফটোও তুলে নিয়েছি, এটাই থাম্বনেল হয়ে যাবে কিন্তু আমার। চেঞ্জ করে নিয়েছি, তানিয়া উপরে চলে গেছে, আর ওরা থাকলে আমি একটুখানি ওদের পিছনে লাগি, ভালো লাগে আমার। তো এখন ফ্রেশ হব, হেয়ার অয়েলিং করব, অনেক কাজ মনে হচ্ছে। এখন আমি স্নান করি, ওদিকে মারা খেতে বসেছে, আমার তো রাতে ডিনার নেই। তো চলো বলতো, ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আনপ্ল্যান্ড মানে সাডেনলি বেতে গতকালকে, মানে গতকালকেই পিসিরা এসেছিলো না, গতকালকেই পিসিরা এসেছিলো। আনপ্ল্যান ওয়েতে প্ল্যান হলো যে যাওয়া হবে, মানে আমি আর তানিয়া যাব। তো ভালোই হলো, একটা প্রত্যেক দিন বাড়ি বসে থাকতে ভালো লাগে না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।